আলিপুরদুয়ার জেলা ঘোষণা হওয়ার 5 বছর হয়ে গেলেও গড়ে ওঠেনি জেলা জজকোর্ট। খুব শীঘ্রই অস্থায়ী পরিকাঠামোর ওপর গড়ে উঠবে জেলা জজকোর্ট। এদিন আলিপুরদুয়ার প্রস্তাবিত জেলা আদালতের কক্ষ ও বিভিন্ন এলাকা প্রদর্শন করলেন হাইকোর্টের বিচারপতি রবি কৃষণ কাপুর, আইনমন্ত্রী মলয় ঘটক সহ প্রশাসনের আধিকারিকেরা। আলিপুরদুয়ার জেলা ঘোষণার 5 বছর হয়ে গেলেও জেলা জজকোর্ট গড়ে ওঠেনি। খুব শীঘ্রই অস্থায়ী পরিকাঠামোর ওপর জেলা জজকোর্ট চালু হচ্ছে। এদিন আলিপুরদুয়ার প্রস্তাবিত জেলা আদালতের কক্ষ ও বিভিন্ন এলাকা প্রদর্শন করলেন হাইকোর্টের বিচারক রবি কৃষণ কাপুর, আইনমন্ত্রী মলয় ঘটক, সঙ্গে ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুহৃদ মজুমদার, সভাপতি মৃদুল গোস্বামী সহ প্রশাসনের আধিকারিকেরা। আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, উনি হাইকোর্টের একজন রেজিস্ট্রারকে নির্দেশ দিলেন আগামী মঙ্গলবারের মধ্যে রিপোর্ট দিতে, বলেছেন সেই রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, আমরা চাই মানুষের প্রয়োজনে তাড়াতাড়ি বিচার ব্যবস্থা চালু করা। আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃদুল গোস্বামী স্বস্তি প্রকাশ করেছেন, খুব তাড়াতাড়ি আলিপুরদুয়ার জেলা আদালতের সুবিধা পাবে সাধারণ মানুষ। ধরুন, আমি যেটুকু দেখলাম, তিনি হাইকোর্টেরই একজন রেজিস্ট্রারকে নির্দেশ দিলেন যে আগামী মঙ্গলবার এসে তাকে একটা রিপোর্ট তৈরি করে দেওয়ার জন্য। সেই রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ হবে। আমরা চাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চান যে যত তাড়াতাড়ি সম্ভব মানুষের দরজাতে বিচার ব্যবস্থাকে পৌঁছে দিতে। আমরা তো চাই যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু যেহেতু কোর্টের খোলা, এগুলো হাইকোর্টেরও খানিকটা ব্যাপার থাকে, সুতরাং যতক্ষণ না সেখান থেকে ক্লিয়ার হচ্ছে ততক্ষণ তো আমরা বলতে পারবো না যে কবে এটা হয়।